নমস্কার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের এপিসোড ফোর মাইন্ড মন্ত্রা আবাকাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তৃণা। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের ভালোবাসা, কারণ আপনার বাচ্চারা এত সুন্দর সুন্দর পারফর্ম কি করে করছে তার জন্য তাদেরকে আপনারা কিন্তু তৈরি করতে সাহায্য করছেন, আর তারা আপনাদের সেই রেজাল্টটাকে এনে দিচ্ছে আজকের পারফরমেন্স। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি মাইন্ড মন্ত্রা আবাকাসের প্রথম ফ্র্যাঞ্চাইজি শ্রী মধুসূদন পাল, এয়ারপোর্ট এক নম্বরে ওনার সেন্টার রামকৃষ্ণ আর্টস অ্যান্ড কম্পিউটার সেন্টার। তার কাছ থেকে আগে শুরুতেই আমি জানতে চাইবো স্যার যে মাইন্ড মন্ত্রা আবাকাসের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল। অ্যাকচুয়ালি অনেক আবাকাস কোম্পানি প্রথমে আমাকে অ্যাপ্রোচ করেছিলেন যে তারা ফ্র্যাঞ্চাইজিস দেবে, কিন্তু আমি লাস্ট পর্যন্ত ডিসিশন নিয়েছিলাম যে না, আমি মাইন্ড মন্ত্রাকেই নেবো, কারণ এদের কিছু কাজ আমার খুব ভালো লেগেছিলো। তো প্রায় দেখতে দেখতে অনেকদিনই হয়ে গেল, প্রায় ছ বছর প্রায় হতে চললো এদের সাথে আমি প্রথম থেকেই রয়েছি। তো খুবই ভালো এদের মানে ইনফ্রাস্ট্রাকচার বলুন, এদের অ্যারেঞ্জমেন্ট, এদের পারফরমেন্স সত্যি খুবই ভালো, এটা প্রশংসা করার দাবি রাখে আর কি। পূর্বাশা অ্যাক্টিভিটি পুরুলিয়ার সেখানকার ইনস্টিটিউট বাচ্চাদের, তবে দেখার আগে অবশ্যই আপনারা কিন্তু নোট করতে ভুলবেন না, একটা নাম্বার যাবে অফিশিয়াল নাম্বার এবং একটা কোড, সেই কোডটা লিখে রাখুন আর নাম্বারটাও লিখে রাখুন কি করতে হবে, দেখে আসার পর আমি বলবো অবশ্যই আপনাদেরকে। 9 -1 -3 1 -2 answer 4 1 -2 1 again 1 answer 5 Next, 1 6 -5 1 2 answer 5 Next, 8 -4 5 -6 1 answer 4 Next, 1 3 again 3 -3 again -3 answer 1 Next, 8 1 -5 -2 4 answer 6 Next, 7 -4 5 -4 5 answer 9 Next, 8 1 -5 3 -5 answer 2 Next, 4 2 -3 1 5 answer 9 Next, 9 -8 2 3 -6 answer 0 Next, sir 8 Next, 7 -3 1 -5 8 answer 8 Next, 9 -6 1 4 -5 answer 3 Next, 7 2 -4 1 -3 answer 8 1 -5 3 -5 answer 2 Next, 4 2 -3 1 5 answer 9 Next, 9 -8 2 3 -6 answer 0 Next, 5 3 -4 1 -2 answer 3 8 -4 5 -6 1 answer 4 Next, 1 3 again 3 -3 again -3 answer 1 Next, 8 1 -5 -2 4 answer 6 7 -3 1 -2 1 answer 4 Next, 4 2 -3 5 -4 answer Next, 4 5 -4 2 3 2 answer 8 Next, 7 -3 1 -5 8 answer 8 আপনারা দেখলেন, আমিও দেখলাম, খুব ভালো লাগলো। এত সুন্দর সুন্দর বাচ্চারা এত তাড়াতাড়ি করছে এবং তার সাথে ওদের স্কিল, ওদের ব্রেন ডেভেলপ হচ্ছে এত অল্প বয়সে। আর এই যে আমরা এক একটা বাচ্চাকে বলি যে আপনি আপনার বাচ্চাকে ঠিকভাবে গাইড করতে পারছেন না, যে সকল প্যারেন্টসরা ভাবছেন কোথায় নিয়ে যাবেন, মাইন্ড মন্ত্রা আবাকাস আপনার জন্য অলওয়েজ ওয়েলকাম করছে। পল রোজারি স্কুল, সেটা হচ্ছে শ্রীরামপুর হুগলি, সেখানকার বাচ্চারা কী পারফর্ম করছে আগে চলুন দেখে নিই, তারপর অবশ্যই বাক্যালাপে থাকবেন আমার সঙ্গে যিনি আজকে আজকের অতিথি হিসেবে রয়েছেন। 8 9 -3 2 5 answer 21 Next, 5 5 -4 1 8 answer 50 Next, 8 1 8 -3 6 answer 20 Next, 3 4 5 -8 9 answer 13 4 -5 1 3 answer 9 21 6 1 8 -1 2 answer
is 16. 7. 13, 5, 6. Answer. 24. Next. 1, 6, 16, 5, 2. Answer. 23. Next. 1, 8, 18, minus 4, 1. Answer. 15. Next. 3, minus 1, 7, minus 4, minus 5, 2. Answer. 2. Next. 12, 5, minus 6, 3. Answer. 14. Next. 7, 2, 3. Answer. 16. Next. 24, 2, minus 4. Answer. 22. Next. 37 minus 3, 8. Answer. 42. Next. 6, 3, 9, 6, 1. Answer. 15, 17, 38. Answer. 76. 26, 13, 15 minus 19. Answer. 35. 45 minus 25, 28 minus 13. Answer. 35. 48 into 3. Answer. 144. 57 into 2. Answer. 114. 37, 12 minus 26, 25. Answer. 48. আমরা দেখে নিলাম স্যার, আজকে আপনি নিজেই সেন্টারের স্টুডেন্টদেরকে দেখছেন এবং তাদের অগ্রগতি দেখতে পাচ্ছেন, কিভাবে মনে হচ্ছে যে এই অগ্রগতিটা আরও এগিয়ে দেওয়া যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, ওরা যে যে বাড়িতে বা যেভাবে ওরা অঙ্কগুলো করে, ম্যাথসগুলো করে, তো অ্যাবাকাস তো সম্পূর্ণ একটা অন্য মেথড। তো সেই মেথডে ওরা করে কি যে ওরা খুব ফাস্ট এবং মানে একদম অ্যাকুরেসি থাকে তাদের মধ্যে, এবং যার জন্য কি হয় ওদের খুব তাড়াতাড়ি ওরা ডেভেলপমেন্টটা ওদের খুব ভালো হয়। মানে এমনি নর্মালি ধরুন একটা বাচ্চা ধরুন ক্যালকুলেটার নিয়ে বা হাতে এরকম করগুনে যেভাবে অঙ্ক ম্যাথস করে থাকে, এটা তো সেভাবে নয়, এরা একদম কমপ্লিটলি একটা অন্য মেথড। এই মেথডে ওরা এত সুন্দর করে যার জন্য ওদের অগ্রগতি যেটা বললেন সেটা সত্যি ওদের খুব ভালো হয়, এবং যার জন্য ওরা তাড়াতাড়ি এগিয়েও যায় এবং অন্য বাচ্চাদের থেকে এরা আরও অনেক অ্যাডভান্স হয়ে যায়, এটা আমি বলতেই পারি যে এরা অন্য বাচ্চার থেকে অনেকটাই এগিয়ে এরা। আসুন এরপর দেখে নেব লিটল স্টার SGTPP টাউনশিপ সাগরদিঘি মুর্শিদাবাদে সেখানকার ইনস্টিটিউটের বাচ্চারা কি পারফর্ম রেখেছে আপনাদের জন্য, চলুন দেখবো। তবে তার আগে ওই যে বললাম কোড নাম্বার আর অফিশিয়াল নাম্বারটা, ফোন নাম্বারটা কিন্তু লিখতে ভুলবেন না, লিখে রাখুন, তারপর আমি বলে দিচ্ছি ভোটিং সিস্টেম কি। 1414 প্লাস 5 মাইনাস 8 প্লাস 3 অ্যানসার 1414 নেক্সট 2 প্লাস 11 11 প্লাস 6 মাইনাস 7 অ্যান্সার 112 নেক্সট 8 প্লাস 3 131 মাইনাস 4 মাইনাস 5 অ্যান্সার 30 8 20 মাইনাস 5 1 15 15 অ্যান্সার 39 নেক্সট 65 মাইনাস 10 4 মাইনাস 8 7 অ্যান্সার 58 নেক্সট 31 8 মাইনাস 20 মাইনাস 8 5 অ্যান্সার 16 Next, 118 minus 6, 2, 3030, 5, answer. 49. 56, 20 minus 6, 118 minus 7, answer. 81. Next, 88 minus 55, 6 minus 7, 1515, answer. 47. Next, 51, 2 minus 2, 5 minus 6, answer. 50. Next, 2, 12, 50 minus 3, 5, answer. 66. Next, 85 minus 35, 8 minus 6, 12. Answer. 64. Next, 99 minus 50 minus 7, 6 minus 2. Answer. 46. Next, 3, 4, 8 minus 9, 5. 11. Answer. Next, 7 minus 3, 1, 5 minus 4. Answer. 6. Next, 5, 3, 8 minus 5. যে অফিশিয়াল নাম্বার এবং কোড আপনারা লিখে রেখেছিলেন সেটা একটা যথা সময় যথা দিনের মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে, ওই নাম্বারে কোডটুকুই পাঠাবেন, তবে তার আগে আপনি সেন্টার আইডিটা লিখবেন, তারপর কোড দেবেন, তার মাঝে এই দুটো ওয়ার্ডের মাঝে প্লিজ কোনো গ্যাপ দেবেন না, অর্থাৎ স্পেস ক্লিক করবেন না, আর তার সাথে আপনার কোনো কমেন্টসও আপনি এই নাম্বারে ফোন করে জানাবেন না, এটা শুধুমাত্র ভোটিংয়ের জন্য খোলা রয়েছে। আসুন এবার এই ইনস্টিটিউটে বাচ্চাদের পারফর্ম দেখলাম, তবে স্যার এই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এক একটা সমস্যা আপনাকে নিশ্চয়ই ওভারকাম করে আজকে এই জায়গায় আসতে হয়েছে, সেখানে অভিভাবক তাদের আগ্রহ বা সহযোগিতা কিরকম ভাবে? একদম খুব ভালো,
কারণ আমার যত গার্জেনরা আছে, যারা অভিভাবকরা আছে, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে ব্যাপারটা। এবং একটা জিনিস যেটা আগে হতো সেটা বলাই ভালো, আগে যেমন আমাদের অভিভাবকদের না বোঝাতে হতো যে অ্যাবাকাস কি, কেন শিখলে কি হবে, হ্যাঁ এর কি শিখলে আদৌ কোনো কাজে লাগবে কি না, তো এখন যেটা হচ্ছে কি, এখন অভিভাবকরা ব্যাপারটা অনেকটা না বুঝে গেছেন, এখন তারা নিজেরাই মানে কোয়ারিজ করে ঘুরে ঘুরে মানে খোঁজ করে করে নিজেরাই চলে আসেন। সুতরাং এখন আর সেই আগের মতো অতটা নেই, যেটা আগে প্রথম দিকে হয়তো যখন অ্যাবাকাসের প্রথম দিকটা যখন ছিল তখন হয়তো অনেকে বোঝাতে হতো যে এটা কি, এটা করলে কি হবে, অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে পারতেন না। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আর কাউকে বোঝাতে হয় না বিশেষ, এখন তারা নিজেরা বুঝেই চলে আসেন যে না এখানে দরকার, এখানে দিলে আমার বাচ্চার ডেভেলপমেন্ট হবে, আমার বাচ্চা এগিয়ে যাবে, ভবিষ্যতে আরও তারা অনেক ইম্প্রুভ করবে। সুতরাং এখন গার্জেনরা খুবই হেল্পফুল এবং সহযোগিতা তো আছেই তার সাথে। অবশ্যই এই চেইনটা কিন্তু ব্রেক করা যাবে না, আপনি যেমন উপকৃত হচ্ছেন আপনার পাশের ভালোবাসার মানুষটাকেও এগিয়ে দিন, তাদেরকেও বলুন তারাও যেন শেখে এবং সেই বাচ্চাটিও যেন অবশ্যই আপনার বাচ্চার মতোই ছোট থেকে শিখে আজকে একটা অগ্রণী ভূমিকা সেখানে একটা প্রদান করতে পারে। আজকের এপিসোডে আরও একজন ব্যক্তিত্ব রয়েছেন, আমি তো অবশ্যই তার সাথে আপনাদের আলাপ করবো, তবে তার আগে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছেন, খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আজকের এপিসোডে আমার সঙ্গে আরো একজন রয়েছেন, রয়েছেন মার্কেটিং হেড শৈবাল কুমার সেন শর্মা, ওনাকে আগে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের গ্লো স্টুডিওতে। এবং আজকে আমি আগেই চলে যাই একটু ইনস্টিটিউটের বাচ্চাদের পারফরমেন্স, তারপর আমরা অবশ্যই বিভিন্ন আলোচনা রেখেছি আজকের অনুষ্ঠানে। চলুন আমরা দেখে নেব আজকে এর পরের পরবর্তী পারফরমেন্স, IMC দুর্গাপুর সুকুমার নগর, সেখানকার বাচ্চাদের পারফরমেন্স।
67 minus 34, 18 minus 46. Answer. 5. 28, 13 minus 21, 42. Answer. 62. 52 into 3. Answer. 156. 38 into 2. Answer. 76. 45 into 5. Answer. 225. 51, 48 minus 37, 12. Answer. 74. 67 minus 13, 48, 18. Answer. 120. 49 minus 26, 13, 17. Answer. 53. আপনারা দেখলেন কোড নাম্বার আর অফিসিয়াল নাম্বারটা লিখেছেন নিশ্চয়ই। এবার আপনাদের কি করণীয় সেটা আপনাদের কাছে একটু বুঝিয়ে বলি। ওই নাম্বারটা যে নাম্বার মোবাইল নাম্বার আপনারা লিখে রেখেছেন সেখানে আপনি যথাসময়ে যথাদিনের মধ্যে ভোট করবেন শুধুমাত্র স্টুডেন্টস কোডটা। আর তার আগে আপনি অবশ্যই সেন্টার কোডটা দিচ্ছেন, তারপরে আপনি কিন্তু বাচ্চার কোড নাম্বারটা দিচ্ছেন, তার মাঝে প্লিজ কোনো গ্যাপ দেবেন না। আর আপনার মূল্যবান মতামত প্লিজ ওই নাম্বারটা কিন্তু আপনি একদম ইউজ করবেন না মূল্যবান মতামত জানানোর জন্য। তার জন্য FB রয়েছে, আপনার ইউটিউব রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, সেখানকার পার্টিকুলার সাইটে গিয়ে আপনি লিঙ্ক পাবেন, সেখানে অবশ্যই আপনি যোগাযোগ করবেন। এরপর আমরা পরবর্তী চলে যাব, পরবর্তী ইনস্টিটিউট রামপুরহাট বাস স্ট্যান্ডের কাছে সোরাবন। সেখানকার ইনস্টিটিউটের বাচ্চারা কি পারফর্ম রেখেছে আমাদের জন্য। আমরা দেখলাম, হতবাক হচ্ছি আবার আনন্দিত হচ্ছি। আমি চাইলে আমিও নেক্সট প্রজন্মকে এগিয়ে দিতে পারি। তবে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি মার্কেটিং হেড রয়েছেন, তিনি আজকে বলবেন যে মাইন্ড মন্ত্রা অ্যাবাকাসের প্লাস পয়েন্ট কি। খুব ভালো প্রশ্ন করেছেন। বেসিক্যালি যদি বলতে হয়, মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। মানে পার্টিকুলার বড় শহরগুলোই আমাদের পৌঁছানোর জায়গা না, আমাদের মনে হয়েছে যে আমাদের গ্রাম বাংলা মফস্বল এই সমস্ত জায়গায় যাতে আমরা পৌঁছতে পারি সেইভাবেই আমাদের কাজ করাটা ভীষণভাবে প্রয়োজন। এবং এইখানেই মাইন্ড মন্ত্রার প্লাস পয়েন্ট, যারা মাসের জন্যে কাজ শুরু করেছে এবং এইভাবেই ভবিষ্যতে আমরা মাসের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। একদমই। আচ্ছা, এটা তো মনে হয় না যে আমার সন্তানকে বা আমাদের নেক্সট প্রজন্মকে একদম স্টার হিসেবে দেখতে চাই। স্টার হিসেবে আপনি এখনই দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক ঝলক দেখতে পাচ্ছেন এখনই মাইন্ড মন্ত্রা অ্যাবাকাসে। তার আপনি লার্নিং সেশনটা সবে শুরু করেছেন, ভবিষ্যতে আপনি কিন্তু আপনার বাচ্চাকেও বিয়া স্টার করতে পারেন। অর্থাৎ বুঝতে পারছেন, বিয়া স্টার একাডেমি থেকে সেখানকার ইনস্টিটিউটের বাচ্চাদের পারফরমেন্স আপনাদের জন্য দেখে নিন আগে, তারপর অবশ্যই আপনাদের জানাবো। ভোটিং কোড এবং নাম্বারটা টুকতে প্লিজ ভুলবেন না। 69 minus 3 minus 6 10 21 answer 71 51 18 minus 2 minus 5 7 answer 69 52 2 minus 3 10 8 answer 69 63 minus 12 8 minus 3 minus 5 answer 51 60 56 20 minus 6 118 minus 7 answer 81 47 next 51 2 minus 2 5 minus 6 answer 50 next
8. Next. 10, 4 minus 3, 8. Answer. 29. Next. 33, 5 minus 6, 10, 5. Answer. 47. Next. 78 minus 6 minus 51, 8 minus 9. Answer. 20. Next. 93 minus 40, 6 minus 7, 20. Answer. 72. 89 minus 7 minus 30, 6 minus 1. Answer. 57. 70 minus 60, 2, 7 minus 6. Answer. 13. 53, 6 minus 9, 10, 2. Answer. 62. 89 minus 7 minus 30, 6 minus 1. 57. Answer. দীর্ঘদিন ধরে কাজের একটা বিশেষ অভিজ্ঞতা এবং তার সাথে ছিল নানা প্রতিবন্ধকতা, সবটা পেরিয়ে আজকে কতটা সাকসেস হলেন আমি জানবো স্যারের কাছ থেকে। দেখুন, এই প্রশ্নটার সোজাসুজি উত্তর দেওয়াটা একটু মুশকিল, কারণ কি সাকসেস বলতে কী বোঝায়, আমরা সাকসেস সবাই খুঁজতে থাকি এবং খুঁজে চলেওছি, কিন্তু মাইন্ড মন্ত্রের অ্যাবাকাস শুরু যখন আমরা করলাম আমাদের মনে এটাই প্রশ্ন ছিল যে মাইন্ড মন্ত্রের আগে আদার্স যে কোম্পানিগুলো আমাদের এখানে কাজ করতো তারা বেসিক্যালি ফ্রম পুনে, মুম্বাই, চেন্নাই, তো আমাদের মনে হয়েছিল কেন কলকাতার একটা নিজস্ব কোম্পানি থাকবে না যারা অ্যাবাকাস নিয়ে এখানে কাজ করতে পারে। এই ভাবনা থেকে মাইন্ড মন্ত্রের অ্যাবাকাসের উত্থান, এবং ক্রমশ আমরা কাজ করতে করতে বুঝলাম যে আমাদের ক্রমাগত সবার কাছে পৌঁছে নিয়ে যাওয়াটা একটা সামাজিক কর্তব্যের মধ্যেও পড়ছে, এবং আমরা চেষ্টা করেছি যার ফলে শুধু পশ্চিমবঙ্গ না, আমরা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পৌঁছে গেছি, এবং সেখানকার ছেলেমেয়েরা যাদের কাছে কোনো সুযোগ ছিল না অ্যাবাকাস শেখার, সেখানেও গিয়ে কিন্তু আমরা অ্যাবাকাস শেখাচ্ছি বিভিন্ন স্কুলে বা বিভিন্ন সেন্টারে, এবং আমরা সত্যি আশ্চর্য হয়ে যাই এবং অবাক লাগে, তার সাথে আনন্দও লাগে, কারণ আপনারা এর আগে যে পারফরমেন্সগুলো দেখছিলেন তাতে আপনারা নিজেরাই অবাক হচ্ছিলেন, এইটুকুটুকু ছেলেমেয়েরা কী অদ্ভুতভাবে এত ফাস্ট ক্যালকুলেশন করে দেখাচ্ছে যেটা সত্যিই প্রশংসাযোগ্য। তাই অভিভাবকদের মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, পার্টিকুলার যদি আপনারা সেন্টারের সাথে যোগাযোগ করতে চান মানে ফর অ্যাডমিশন অনলি, তাহলে সেখানে একটি নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আর আজকের এই এপিসোডে মনে রাখবেন একটা নাম্বার, অফিসিয়াল নাম্বার যাচ্ছে যখন পারফর্ম করছে বাচ্চারা আপনাদের সামনে, যেটা যখন প্রেজেন্টেবল হচ্ছে সেখানে একটি কোড আছে, সেটাও লিখে রাখবেন এবং সেই কোডটাই কিন্তু আপনারা ওই নাম্বারে SMS করবেন যথাসময় যথাদিনের মধ্যে। এরপর আমরা পরবর্তী চলে যাব আরও একটি ইনস্টিটিউট, প্রেরণা ব্যারাকপুর আপনাকে প্রেরণা দেবে। কিভাবে প্রেরণা দেয় আগে চলুন দেখি, তারপর অবশ্যই থাকবো বিভিন্ন প্রশ্ন নিয়ে। 74 -5050 5 -8 answer 21 next 95 -50 3 -1 answer 40 47 এত সুন্দর একটা বাচ্চা করতে পারে এবং তার ভবিষ্যতের লক্ষ্য স্ত্রী, কিন্তু সেই লক্ষ্যের দিকে আমরাও স্থির, অর্থাৎ আমরাও একটা কিছু মাইন্ড করে রেখেছি, যে সেট করে রেখেছি যে আমরাও কিন্তু সেই সার্টেন পিরিয়ড পর আমরা সেই জায়গাটা অ্যাচিভ করবো। ভবিষ্যতের লক্ষ্য কী রয়েছে? ভবিষ্যতের লক্ষ্য রয়েছে যে আমাদের সবসময় চাওয়া এটাই যে সবাই শিখুক, প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা অ্যাবাকাস শিখতে থাকুক, কারণ যত ওরা বড়ো হতে থাকবে অ্যাবাকাসের যে প্রকৃত রেজাল্টটা তত ওরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মিলিয়ে নিতে পারবে যে কতটা সাকসেসফুলি তারা এগিয়ে যেতে পারছে। এবং বিশেষ করে আমি গার্জেনদের জানাতে চাইবো এই যে সময়টা, যে লকডাউন পিরিয়ড চলছে যেটা থেকে আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি, বাট তবুও একটা অদ্ভুত সিচুয়েশান কিন্তু এখনও রয়েছে, যার ফলে অনলাইন ক্লাস তো আমাদের চলছে এবং তার মধ্যেই আমরা চেষ্টা করছি ওয়ার্কশপ করার, যে ওয়ার্কশপে আমাদের মূল উদ্দেশ্য থাকে ছেলেমেয়েদের মধ্যে অ্যাবাকাস সম্বন্ধে আগ্রহটা বাড়িয়ে তোলা, এবং তার সাথে সাথে তাদের গার্জেনরা তারাও যাতে ফিল করেন যে হ্যাঁ, অ্যাবাকাসটা আমার সন্তানের জন্য ভীষণভাবে প্রয়োজন এবং তার ভবিষ্যতের কথা ভেবে, সেইটা ভেবেই আমরা কিন্তু আমাদের অ্যাবাকাসকে লক্ষ্য রেখেছি যে ওই জায়গাতে পৌঁছতে হবে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আজ শুধু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা না, একদিন গোটা ভারতবর্ষে আমরা ছড়িয়ে পড়ব এবং সেই দিনটার অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের তরফ থেকে। এবং স্যার, একটা বিষয় যে আজকের এপিসোডে একজন ফ্রাঞ্চাইজিকেও পেয়েছিলাম, তিনিও অভিজ্ঞতা শেয়ার করলেন এবং যেটা অত্যন্ত মূল্যবান একটি তথ্য উঠে এলো তা হচ্ছে যে তিনি বলছেন বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন মেথড রয়েছে আজকে বাচ্চাদের, তারপরেও তিনি ওয়াই চুজ, আমি এটা ওনাকে প্রশ্ন করেছিলাম, বাট উনি একটা কথাই বলেছেন যে মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস একমাত্র ইনস্টিটিউট যে ইনস্টিটিউট কিন্তু শুধুমাত্র তাদের লক্ষ্যেই স্থির থাকে, যেটা আপনার কথা থেকেও নির্যাস হিসেবে বেরিয়ে এলো। আজকের এপিসোডে আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। নমস্কার। নমস্কার।